চট্টল বিড়ে বিয়ে মহিউদ্দিন চৌধুরীর 76তম জন্মদিন আজ। 1944 সালের 1 ডিসেম্বর রাউজানের গহিরে গ্রামে সম্রান্ত বক্স আলী চৌধুরীর পরিবারে জন্ম নেন মহিউদ্দিন চৌধুরী। বাবা রেল কর্মকর্তা হোসেন আহমদ চৌধুরী ও মা বেদুরা বেগম। ছাত্র অবস্থাতেই রাজনীতিতে জড়িত হয়ে পড়েন এই নেতা। 1968 ও 69 সালে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এই প্রয়াত ছাত্র নেতা। 1971 সালে এবি এম মহিউদ্দিন চৌধুরী জয় বাংলা বাহিনী গঠন করেন। সে সময় পাকিস্তানি সেনাদের হাতে বারবার গ্রেপ্তার হন তিনি। পরবর্তীতে পাগলের অভিনয় করে কারাগার থেকে ছাড়া পেয়ে ভারতে পালিয়ে যান তিনি। সেখানে উত্তরপ্রদেশের তাণ্ডুয়া সামরিক ক্যাম্পে প্রশিক্ষণরত মুক্তিযোদ্ধাদের একটি স্কোয়াডের কমান্ডার নিযুক্ত হন তিনি। এবি এম মহিউদ্দিন চৌধুরী যুবলীগের নগর কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এবি এম মহিউদ্দিন চৌধুরী 1975 সালের বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিতে মৌলভী সৈয়দের নেতৃত্বে গঠন করেন মুজিব বাহিনী। এ সময় তাকে চট্টগ্রাম ষড়যন্ত্র মামলার আসামি করা হলে তিনি কলকাতায় চলে যান। পরবর্তীতে 1978 সালে তিনি দেশে ফিরে আসেন। প্রয়াত এ চট্টলবীর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন প্রায় দুই যুগ ধরে। জননন্দিত এই নেতা 2006 সালের 27 জুন নগর আওয়ামী লীগের সভাপতি পদে নিযুক্ত হন। 1994 সালের প্রথমবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়ে নির্বাচিত হন। 2000 সালে দ্বিতীয় দফায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং 2005 সালের তৃতীয় দফায় তিনি মেয়র নির্বাচিত হন। রাজনৈতিক জীবনে উত্থান পতনের নানান ঘটনা প্রবাহে চট্টলবীরে পরিণত হওয়া মহিউদ্দিন চৌধুরী 2017 সালের 15 ডিসেম্বর সকলকে শোকের সাগরে ভাসিয়ে পাড়ি জমানো পারে। আজকের এই দিনটিতে তার অজস্র নেতাকর্মী আর অনুসারীরা শ্রদ্ধাঞ্জলি ও ভালোবাসায় স্মরণ করছে তাকে। চলছে খতমে কোরআন, মিলাদ মাহফিল, কবর জিয়ারা সহ নানা আয়োজন। বাংলাধারা পরিবারও আজকের এই দিনে চট্টগ্রামের অবিসংবাদিত নেতা এই চট্টলবীরকে স্মরণ করছে গভীর শোক ও শ্রদ্ধায়। ডেস্ক রিপোর্ট, বাংলাধারা, চট্টগ্রাম।